আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ইসলাম অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে আমরা বাংলাদেশে যে বিদ্যমান অর্থব্যবস্থা রয়েছে সেই অর্থব্যবস্থার নানা বিষয় নিয়ে কথা বলি, কথা বলবার চেষ্টা করি। এই কারণে যে আমরা চাই সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে যে অর্থব্যবস্থা গড়ে উঠবে সেই অর্থব্যবস্থা গড়ে উঠুক ইসলামের আদর্শে। আজকে আমরা কথা বলবো বাজারজাতকরণ ও ইসলাম নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেসের চেয়ারম্যান, বিপণন বিজ্ঞানী, বাজার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জে আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করেন ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই বাজারজাতকরণ ইসলাম এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম আমাদের অর্থব্যবস্থার নানা দিক নিয়ে আমরা কথা বলবো, আর অর্থব্যবস্থাটা সমৃদ্ধ হয়, সম্পৃক্ত হয়, বিস্তৃত হয়, বিনষ্ট হয় বাজারজাতকরণ প্রক্রিয়াতে। কারণ আমরা কি উৎপাদন করব, কি আমাদের প্রয়োজন, প্রয়োজন সেই উৎপাদিত পণ্যটি কীভাবে আমাদের কাছে পৌঁছাবে, আমরা ভোগ করে ভোগ করবার পরে কী প্রতিক্রিয়া ব্যক্ত করব, টোটাল যে চেইনটা সেই চেইনের নামটাই হলো বাজারজাতকরণ। একে বাদ দিয়ে একটি অর্থনৈতিক ব্যবস্থা চিন্তা করা যায় না। মানে এর সাথে সম্পর্ক আমাদের প্রতিদিনকার জীবনের সকল ভোগ্যপণ্যে তো বটেই, আমরা যেখানে বাস করি, যে ব্যবসা করি, যে চাকরি করি, তার সাথেও এর নানাবিধ সম্পর্ক রয়েছে, সংযুক্তি রয়েছে। বিষয়টি আরও ভালো করে বলবেন প্রফেসর ডক্টর জে আলী। আপনাকে জানতে চাই বাজারজাতকরণ আসলে বিষয়টা কী, কীভাবে এর সূচনা হলো, বিকশিত হলো কীভাবে? বাজারজাতকরণ মূল বিষয়টাই হলো যে আপনার পণ্যদ্রব্য যারা প্রকৃত ক্রেতা তাদের কাছে পৌঁছে দেয়া, এবং তার আগে তাদের চাহিদাটা তৈরি করা, এবং চাহিদা তৈরি করা, পণ্য পৌঁছে দেওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করা পর্যন্ত একজন বাজারজাতকারীর কাজ চলমান থাকে। আর এটার উৎপত্তির কথা যদি বলি, এটা আসলে খ্রিস্টের জন্মেরও 1500 বছর আগে, ওই সময়তে মানে উৎপাদনকারীর সংখ্যা বেড়ে যায় ওই সভ্যতায়, এবং তখন তারা তাদের পণ্য এবং দ্রব্যকে মানুষের কাছে প্রচার এবং পাবলিসিটির ব্যবস্থা করে, এবং তারা বেশি মানুষকে কীভাবে পণ্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করে। তখন থেকে মূলত বাজারজাতকরণ এই প্রক্রিয়াটা আস্তে আস্তে উৎপত্তি বা উন্নতি লাভ করে। বিকশিত হয়েছে কি এখন তো পুরো বিশ্ব বাজারজাতকরণ নাকি অন্য কোনো দেশে হয়েছে? না, এটি ইউরোপেই, প্রথমে ইউরোপে হয়েছে। মার্কেটিং যাকে বলছি, এটা যে প্রথা সিদ্ধ রূপ, এটা আমরা ইউরোপ থেকে পেয়েছি, এটা বলতে পারি। কিন্তু কিন্তু এটার পরিকল্পিত যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আবার আমেরিকার থেকে। আচ্ছা, মানে পরিকল্পিত যেমন সেলসম্যানশিপ, যেটা বাজারজাতকরণ একটা বড় অংশ বলি আমরা, যে বিক্রয় শিল্পী বা বিক্রয় সেবা বা বিক্রয়কারী, এই কনসেপ্টটা কিন্তু আবার আসছে আমেরিকার থেকে। বিষয়টা আসলে এরকমই, কোনো একটা সভ্যতায় হয়তো এটা সূচনা হয়েছে, তারপর ক্রমশ সমৃদ্ধ হতে হতে এখন যেহেতু আমেরিকা লিডিং জায়গাতে রয়েছে, তারা হয়তো সেটাকে আরো বেশি সমৃদ্ধ করে। আমরা বুঝতে চাই ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে, যদিও আমরা ডক্টর জে আলীর কাছে শুনলাম যে নানা সভ্যতা বাজারজাতকরণকে সমৃদ্ধ করেছে, কিন্তু আমরা এটাও জানি যে ইসলাম হলো পৃথিবীর সর্বপ্রাচীন সভ্যতা এবং সর্বাধুনিক সভ্যতা। নিশ্চয়ই ইসলামেও বাজারজাতকরণ নিয়ে বক্তব্য রয়েছে। আপনার কাছে জানতে চাই ইসলামে বাজারজাতকরণ ব্যাপারটিকে কীভাবে দেখা হয়, বিষয়টা আসলে কী? অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আমরা আলোচনার সূত্রপাত করেছি, সেটা হচ্ছে বাজারজাতকরণ এবং ইসলামে বাজারজাতকরণের কী ধারণা। প্রথমত হচ্ছে বাজারজাতকরণ এই শব্দটি বাংলায় আমরা যতটা না ভালো বুঝবো, তার চেয়ে ইংরেজি যদি আমরা বলি তাহলে ভালো বুঝবো। এটাকে আমরা ইংরেজিতে বলি মার্কেটিং, এবং এই শব্দটা আমাদের সবার কাছে খুব পরিচিত একটি শব্দ, যদিও শব্দটার তত্ত্বগত বা ধারণাগত কিছুটা ভুল আমাদের মধ্যে আছে। আমরা মার্কেটিং বলতে সাধারণত শপিং করাকে মার্কেটিং বুঝি। শপিং আর মার্কেটিং এক জিনিস না। শপিং মার্কেটিংয়ের বড় জোর একটা পার্ট হতে পারে, কিন্তু মার্কেটিংটা বৃহৎ আকার ধারণা আর কি, একটা বড় ধারণা। তো সেখানে আমাদের প্রফেসর জে আলী সাহেব যে কথাটা বলেছে যে বাজারজাতকরণ বলতে মূলত আমরা তিনটা জিনিসকে বুঝি। প্রথমত হচ্ছে ক্রেতার চাহিদা জানা, কোনো কোনো ক্ষেত্রে ক্রেতার চাহিদা তৈরি করা, সেই অনুযায়ী পণ্য উৎপাদন করা, এবং সেটা ক্রেতার কাছে পৌঁছে দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করা, এই তিনটি জিনিসের সমন্বয় আমরা বলি বাজারজাতকরণ। এখন ইসলাম এই তিনটি যেই মূল জিনিসগুলো আমরা ফোকাস করেছি বাজারজাতকরণের ডেফিনেশনের মধ্যে, এই তিনটা জায়গায় ইসলামের আলাদা আলাদা বক্তব্য আছে এবং স্পষ্ট ধারণা আছে। প্রথমত আমরা যদি বলি যে ক্রেতার চাহিদা জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন ক্রেতার কী প্রয়োজন এইটা আমাকে খুঁজে বের করতে হবে। ধরুন আমরা আজকে যে মেডিকেল সায়েন্সের যে অভূতপূর্ব উন্নতির কথা আজকে বলছি, এটা কখন উন্নতিটা হয়েছে? কখন? যখন মানুষের নিত্য নতুন সমস্যা তৈরি হয়েছে, মানুষ একটা রোগে আক্রান্ত হয়েছে, তখন ওইটার প্রতিষেধক তৈরি হওয়ার জন্য মানুষ চেষ্টা করেছে। তো এখন মানুষের চাহিদা যদি আমি না জানি,
বা মানুষের প্রয়োজন যদি আমি না বুঝি, প্রয়োজনকে যদি অ্যাড্রেস করতে না পারি, তাহলে তো আমাদের মূল যেই ফোকাসের জায়গা সেটাই আমাদের তৈরি হবে না। কারণ আমাকে মানুষের কাছে যেতে হবে, মানুষের দাঁড়ে যেতে হবে, বুঝতে হবে তার কী প্রয়োজন। যে আজকে আমি যে এখানে পোশাক পরে এসেছি পাঞ্জাবি, ধরেন এই যে পোশাক, আজকে ধরেন আমি যেই ধরনের পাঞ্জাবি পরছি, এক সময় এরকম পাঞ্জাবি মানুষ পরতো না, এটা কিন্তু ধাপে 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 আজকের এই পর্যায়ে এসেছে। তো চাহিদা, পোশাকের চাহিদা মানুষের আছে, বস্ত্রের চাহিদা, যেটা ইবাদতের জন্য বস্ত্রের চাহিদা আছে। তো প্রথমত হচ্ছে এই যে মানুষের চাহিদা জানা, আরেকটা কাজ হয় বাজারজাতকরণের ক্ষেত্রে চাহিদা তৈরি করা। এটা হচ্ছে কখনো কখনো আধুনিককালে আমরা দেখেছি যে এমন এমনভাবে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বা বিভিন্ন পণ্যের প্রচারণা আমার কাছে পৌঁছানো হয়, যেটা কখনো কখনো আমার চাহিদা না থাকলে আমি আকৃষ্ট হই, দেখি এই পণ্যটা কেমন। তো এটা একটা বিষয়। দুই নম্বর হচ্ছে যে পণ্য উৎপাদন করা, এটা তো খুবই জরুরি। যে আমাদের যেটা চাহিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে খায়রুন নাসি মাইয়ান ফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। ধরুন আমার এটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বলি, বস্ত্রের ক্ষেত্রে বলি, চিকিৎসার ক্ষেত্রে বলি, বাসস্থানের ক্ষেত্রে বলি, যে ক্ষেত্রেই বলি না কেন, আমার যে চাহিদা যেটা রয়েছে যেই যেই জিনিসের, সেটা উৎপাদন করার কাজটা করা, প্রোডাকশন করার কাজটা করা। ইসলাম সে কথাই বলেছে যে মানুষ ইবাদতের পরে যাতে কাজে ব্যস্ত হয়ে যায়। এবং আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম কোনটা, তখন আল্লাহ রসুল বলছেন যে আমালুর রজুলি বিয়াদিহি ওয়াকুল্লু বাইয়িন মাবরুরুন, সবচেয়ে উত্তম হচ্ছে কোনো ব্যক্তি নিজের হাতে যেটা উপার্জন করবে, নিজের হাতে যেটা কামাই করবে, এবং সৎ বেচা কেনা, হালাল বেচা কেনা। এরপরে তিন নম্বরে যেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রেতার কাছে পণ্যটা পৌঁছে দিয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জন, যেটা কোরআনুল করিমের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এই যে জায়গাটা যে আল্লাহ বলছেন যে তোমরা অন্যের সম্পদ অন্যভাবে বক্ষণ করো না, তবে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের মধ্যে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে। তো এখানেই আমরা দেখছি বাজারজাতকরণের যে লাস্ট ধাপটা, সেটা হচ্ছে আমি একটা পণ্য উৎপাদন করলাম, একটা পণ্য বিক্রি করলাম, কিন্তু আমার ক্রেতাকে আমি স্যাটিসফাইড করতে পারলাম না, এটা ঠিক বাজারজাতকরণের সাথে যায় না। বরং এমন পণ্য উৎপাদন করবো এবং পৌঁছাবো যাতে ক্রেতা আমার পণ্যের মাধ্যমে সন্তুষ্ট হয়, ইসলামও সেটাকে ফোকাস করেছে, উপকৃত হবে এবং সন্তুষ্ট হবে। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম, আমি যেতে চাই এবার আপনার কাছে। আমরা কিছু বিষয় জানলাম, সেটা হলো আমরা চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করবো, চাহিদা তৈরিও করবো, পণ্য উৎপাদন করবো, সন্তুষ্ট করবো। এবং এটা করতে যে আমরা কখনো ব্যক্তিক পর্যায়ে, কখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করে থাকি, যাকে আমরা ব্র্যান্ডিং বলে থাকি, এবং এই সময়ে ব্র্যান্ডিং ব্যাপারটির প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হয় বলে আমরা জানি, একজন মার্কেটিংয়ের প্রফেসর হিসাবে আপনার কাছে ব্যাপারটি জানতে চাই। আসলে ব্র্যান্ডিংটা এমন যে যে পণ্যের ব্র্যান্ড যত ভালো সেই পণ্যের কিন্তু কাস্টমার বেশি বা ক্রেতা বেশি, কারণ ক্রেতা কিন্তু আসলে পণ্যটা কিনে তার আগে সে চায় যে পণ্যটা দিয়ে আমার মানে যে পণ্য প্রডিউস করছে তার প্রতি আমার আস্থাশীল কি না। তো ব্র্যান্ডিংয়ের বিষয়টা হলো এক, ব্র্যান্ডিং মূলত তিনটা ধাপে বা তিনভাবে হয়ে থাকে বাংলাদেশ বা বৈশ্বিক প্রেক্ষিতে যদি আমরা বলি, সকল ক্ষেত্রে তিনটা ধাপে হয়। যেমন একটা হলো সেলফ ব্র্যান্ডিং বা ব্যক্তির ব্র্যান্ডিং হতে পারে, একটা হলো প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং হতে পারে, পণ্যর ব্র্যান্ডিং হতে পারে। এখন কোনো পণ্যের প্রতিষ্ঠান চিন্তা করে তাদের প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিংটা জরুরি, তারা ওইটাকে ফোকাস করে, কে আবার পার্টিকুলার কোনো পণ্যের ব্র্যান্ডিংকে করে, আবার কেউ ব্যক্তিক ব্র্যান্ডিং করে। এই তিনটা জায়গায় বর্তমানে একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। মানে এখন কিন্তু বাজারজাতকরণটা শুধুমাত্র পণ্য বিক্রি করাকে শুধু বোঝাচ্ছে না, বা শুধু এটাকে শুধু মানুষকে মানে মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করে বোঝাচ্ছে না, এটা হলো একটা জায়গা তৈরি করা, মানে মানুষের মনে পজিশনিং। মার্কেটিং আর একটা কনসেপ্ট পজিশনিং। তো অ্যামং দ্য প্রোডাক্টস, মানে সকল পণ্যের মধ্যে আমার পণ্যের অবস্থানটা মানুষের মনে কোন পর্যায়ে আছে, এটা কিন্তু ব্র্যান্ডিংয়ের একটা পার্ট। অর্থাৎ যে যত সুন্দরভাবে ব্র্যান্ডিংটা করতে পারে, ওই পণ্যের পজিশনিংটাও কিন্তু মানুষের মনে সেই অবস্থায় হয়। কারণ বাজার ব্যবস্থা তো বর্তমানে খুবই কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা কোন পণ্যটাকে কিনবে বা কোন পণ্য তার জন্য সে চুজ করবে বা সে আরেকজনকে রেফার করবে, যে পণ্যের ব্র্যান্ডিংটা তার কাছে ভালো, যে পণ্য সম্পর্কে তার ধারণাটা ভালো, আর এই ধারণাটা তৈরি হয় ব্র্যান্ডিং থেকে। ব্র্যান্ডিংটা তৈরি হয় প্রতিষ্ঠানের সুগঠিত কিছু কর্মকাণ্ডের উপরে, যেটা বর্তমানে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই ব্র্যান্ডিং একটা ডিপার্টমেন্ট খুলেছে আলাদা করে, যারা এই ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে, একটা টিম কাজ করছে।
শুধুমাত্র প্রতিষ্ঠান, ব্যক্তি বা পণ্যের ব্র্যান্ডিংটাকে মানুষের মনের মধ্যে গ্রথিত করার জন্যে বা প্রথিত করার জন্যে, যাতে করে পণ্য সম্পর্কে মানুষের ভালো ধারণা হয় এবং মানুষ লালন করেন। ধরুন একটা নিড যখন তৈরি হয় কাস্টমারে যে আমার দুপুরে লাঞ্চ করব, তো আমি লাঞ্চ করার সময় ভাবি যে আমি তো যে কোনোভাবে লাঞ্চ করতে পারি, মানে যে কোনো খাবারের মাধ্যমে লাঞ্চটা করতে পারি, কিন্তু অ্যামং দ্য অল্টারনেটিভ আমি বেস্ট কোনটা, এই যে মানে উৎপাদক যেভাবে ব্র্যান্ডিং করেছে যে আপনি এই খাবারটা সবচেয়ে বেশি উপাদেয়, স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর, কম দাম, হ্যাঁ, 100% হালাল, 100% হালাল, তো কাস্টমাররা ওই পণ্যের প্রতি আগ্রহান্বিত হয়, আগ্রহান্বিত হয় বা আগ্রহ দেখায় যে পণ্যের ব্র্যান্ডিংটা তার কাছে বেশি, মানে ব্র্যান্ডিংটা তাহলে এক ধরনের বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করা। কাস্টমার যে আছে সে যখন কোনো একটা খাবারের চিন্তা করে, একটা কোনো খাবার তার মাথায় চলে আসে, একটা পোশাকের চিন্তা করে, কোনো একটা কোম্পানির নাম চলে, কোম্পানির নাম চলে আসে, এখানে চলে আসে যে ওই সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যক্তি বা গোষ্ঠী বা পণ্যটি তার গুণের কারণে আমার মনে জায়গা দখল করছে, এবং সে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গিয়েছে, হঠাৎ করে কিন্তু এটা হয়নি। তাহলে এটা আমাদের রিলেশনের ব্যাপারগুলো এরকম যে হঠাৎ করে সম্পর্কে কোনো দৃঢ়তা হয় না, এটা ক্রমশ কন্টিনিউয়াসলি ভালো করতে 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 একটা বাজারজাতকরণে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের এখন রিসার্চ আর ডেভেলপমেন্ট একটা সেল আছে, তারা কিন্তু প্রতিনিয়ত ভাবছে, তারা কিন্তু প্রতিনিয়ত কাস্টমার বা ক্রেতার সাথে কিন্তু ইন্টারঅ্যাকশন করছে যে কিভাবে সম্পর্কটা দীর্ঘস্থায়ী করতে পারি, লং টার্ম রিলেশনশিপটা যেটা বলা হয় আর কি। অনেক ধন্যবাদ ডক্টর জিয়ালি, আমরা একটু যেতে চাই ডক্টর খাইরুল ইসলাম আপনার কাছে। এই যে ব্র্যান্ডিংয়ের কথা আমরা বললাম এবং বললাম যে বাজারজাতকরণের মাধ্যমে উৎপাদনকারীর সাথে ভোক্তার একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়, এটা একটা প্রক্রিয়া। জি জি, ইসলাম এই বাজারজাতকরণ করার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু মূলনীতি অনুসরণ করে, অনুসরণকৃত এই মূলনীতিগুলো কী কী একটু আপনার কাছে জানতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বাজারজাতকরণের ক্ষেত্রে ইসলাম নির্দিষ্ট কতগুলো পলিসিকে অ্যাপ্লাই করে বা কিছু পলিসিকে ফলো করে, আমরা সেই মূলনীতিগুলো একটা একটা করে দেখব। প্রথমত বাজারজাতকরণের যে মূলনীতি সেটা হচ্ছে আমি যেই পণ্য বা যাই আমি বাজারজাত করবো, যেটা কি আমি মার্কেটিং করবো, সেক্ষেত্রে কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা প্রায়শই মার্কেটে দেখি অনেক জিনিসের খুব কি বলে চাকচিক্যময় বিজ্ঞাপন নানানভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে এবং সেখানে নানান ধরনের মিথ্যা তথ্য সরবরাহ করে, হ্যাঁ, অকারণ আশ্বাস এবং মিথ্যা তথ্য সরবরাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইয়াকু মকাসরাতুল হালাফি ফিল বাইয়, যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলছে যে তোমরা বেচা কেনার ক্ষেত্রে অধিক শপথ করা থেকে বিরত থাকবে, বেশি বেশি কসম করা থেকে বিরত থাকবে। এটা হলো কি, আমরা যখন বাজারে যাই প্রাত্যহিক একটা ঘটনা দিয়ে বলি, ধরেন আমি বাজারে গেলেই আমি যিনি বিক্রেতা উনি সবসময় বলেন আল্লাহর কসম করে বলতেছি স্যার আল্লাহর কসম এই জিনিসটার দাম এত মূল্য, তো আমি তাকে তখন প্রায়ই বলি যে ভাই আমি আপনার কাছ থেকে মূল্য জানতে চাইনি, আপনার বিক্রয় মূল্য জানতে চেয়েছি, আপনি ক্রয় মূল্য বলছেন, এই যে ব্যবসা বাণিজ্যের একটা ভালো কাজ আপনি এটা শুরুই করলেন মিথ্যা দিয়ে, তার মানে এরপরে আপনি বিক্রি করলে যদি 10 টাকা 2 টাকা 1 টাকা যাই লাভ করেন পুরোটা আপনার হারাম হয়ে গেল উপার্জনটা, কারণ আপনি শুরুই করলেন মিথ্যা দিয়ে। তো এই প্রথম কথা হচ্ছে যে আমি কোনো ধরনের মিথ্যা তত্ত্ব প্রচার করব না। 2 নম্বর হচ্ছে পণ্যের দোষ ত্রুটি এটা স্পষ্ট করে দেয়া, যে আমার পণ্যের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স, পণ্যের ভালোটাও যেমন আমি মানুষের কাছে তুলে ধরবো, যদি আমার পণ্যের মধ্যে মন্দ কিছু থাকে সেটাও আমি তুলে ধরবো, কোনো কিছু হাইড করবো না। আল্লাহ রাসূল একবার বাজারে গেলেন, বাজারে যে দেখলেন যে খাদ্যদ্রব্য স্তূপ করা আছে এক জায়গায়, আল্লাহ রাসূল ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দেখে যে নিচের খাদ্যদ্রব্যগুলো বেজা, তখন আল্লাহ রাসূল বললেন এটা কেন করলে, এটাকে তুমি উপরে রাখলে না কেন? এরপর আল্লাহ রাসূল যে কথাটি বললেন যে মান গাশ্শা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। তো এখানে দেখুন যে মানে তার পণ্যের মধ্যে কিছু ভালো কিছু মন্দ, এটা আমাদের ক্ষেত্রেও হয় বাজারে, দেখি যে ভালোটাকে উপরে রাখে মন্দটাকে নিচে লুকিয়ে রাখে, তার মানে সে প্রকাশ করছে না, না মার্কেটিং এটা ভালো কাজ আপনি করবেন, আপনার পণ্যের বাজারজাত করবেন, আপনার পণ্য বিপণন করবেন, কিন্তু স্পষ্ট করে বলবেন যে আমার পণ্যের মধ্যে এটা ভালো বা আমার পণ্যের গুণাগুণ বৈশিষ্ট্য এটা আপনি স্পষ্ট করে বলবেন, যাতে মানুষ প্রতারিত না হয়, কারণ ইসলাম প্রতারণাকে অত্যন্ত জঘন্যতম অপরাধ হিসাবে দেখেছে। ঠিক আছে, 3 নম্বরে যেটা হচ্ছে যে এখানে উৎপাদক, ক্রেতা, বিক্রেতা সবাই সন্তুষ্টির বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমি যিনি উৎপাদন করছেন তিনি যদি ন্যায্য দাম থেকে বঞ্চিত হন বা পণ্যের ঠিক দাম না পান, তাহলে তিনি আর ভবিষ্যতে এটা উৎপাদন করতে উনি আর উৎসাহ পাবেন না। ঠিক আছে, তার যেমন সন্তুষ্টি জরুরি, যিনি বিক্রি করবেন নিশ্চয়ই তিনি কিছু মুনাফা করবেন, কারণ ইসলাম তো মুনাফা অর্জনকে ইসলাম মুনাফা অর্জনকে বৈধ মনে করে এবং মুনাফা অর্জনকে উৎসাহিত করেছে। আর 3 নম্বরে যিনি কিনবেন,
এই তিন পক্ষের সন্তুষ্টির জায়গাটাও আমরা যখন মার্কেটিং করব, তখন এই উৎপাদক, ক্রেতা এবং বিক্রেতা এই তিন পক্ষেরই সন্তুষ্টির দিকটা আমরা খেয়াল রাখব। এরপরে চার নম্বর আরও কিছু বিষয় আছে মার্কেটিংয়ের ক্ষেত্রে, মূলনীতির ক্ষেত্রে বাজারজাতকরণ। যেমন আমাদের মধ্যে একচেটিয়া ব্যবসার একটা মনোবৃত্তি আছে, এটা খুব খারাপ একটা মনোবৃত্তি, একচেটিয়া ব্যবসা, যে আমি একাই করবো, আমি একাই করবো, আমি এই পণ্যটা উৎপাদন করছি এবং আমি মার্কেটে যাতে এই জাতীয় পণ্য অন্য কেউ না করতে পারে, এই জন্য আমরা মানে কি বলে এটাকে আমরা বাজার সিন্ডিকেট বলি বা নানান রকম কথা বলি। যেমন ইমাম আউজাই বলছেন যে আল মুহতাকিরু মাইয়া তারিদুস সুক, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে মুহতাকির কে, আল্লাহ রাসুল যে হাদিসে বারবার বলছে মানে তাকারাফা ওয়া কায়ুন, যে খতিউন, যে মজুদদারি করে সে অপরাধী, যে মজুদদারি করে আল্লাহর জিম্মা থেকে সে মুক্ত হয়ে যায়, তাকে জিজ্ঞেস করেছিল মুহতাকির জিনিসটা কে বা মুহতাকির কে। তখন ইমাম আউজাই বলছে যিনি বাজারকে বাধাগ্রস্ত করে, মানে বাজারকে আপনি স্বাভাবিকভাবে চলতে দিবেন, আপনি পণ্য আটকে রাখবেন, অন্যের পণ্য মার্কেটে বিপণন করতে আপনি বাধা দিবেন, নিরুৎসাহিত করবেন, তাদেরকে অফ করে দিব, এরকম এই কোনোটাই করা যাবে না। এরপরে চার নম্বর আরেকটা মূলনীতি আছে, সেটা হলো পণ্যের বিপণনের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মালিকানা অর্জন করতে হবে। এইটা দেখেন আমাদের সমাজে একটা অসুবিধা এখানে আছে, একটা অসুবিধা হইলো আমরা অনেক পণ্যই বিক্রি করি যে পণ্যের মালিক আমি না, কিন্তু শরীয়ত এখানে একটা কথা বলেছেন যে আল্লাহ রাসূল বলছে মানিস তারা তোহামান ফালা ইয়াবিউহু হাত্তা ইয়াস্তাউফি হিয়া ইয়াকবিদুহু, যে আমি যখন একটা খাদ্যদ্রব্য বা যে কোনো একটা পণ্য আমি বাজারে বিক্রির জন্য যাব, তার প্রথম শর্ত হলো আমাকে ওই পণ্যের উপরে মালিকানা অর্জন করতে হবে, কবজে এবং পণ্যটা আমার দখলে নিতে হবে, এরপর আমি স্থানান্তর করবো। কিন্তু আমাদের এখানে একটা ত্রুটি আছে, আমরা অনেক সময় আমরা এটা করি, এই মধ্যস্বত্বভোগীদের খপ্পরে আমরা অনেক সময় পড়ে যাই, যে একটা পণ্য ধরুন আরেকজনের পণ্য, আমি তার সাথে জাস্ট একটু কথাবার্তা বলি, আমি এই পণ্যটা আবার দ্বিগুণ তিনগুণ দাম বাড়িয়ে, যেহেতু আমার একটা ক্যাপাসিটি আছে, আমি সেই ক্যাপাসিটি দিয়ে বাজারে বিক্রি করি। শরীয়ত এটাকে নিরুৎসাহিত করেছে যে আপনি যখন একটা পণ্য কিনবেন, প্রথমত এটাকে আপনি কেনেন, বিক্রি করার আগে আপনি কেনেন এবং আপনার দখলে নেন, তারপরে বিক্রি করেন। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে বাজারজাতকরণের মূলনীতির ক্ষেত্রে এটা আমাকে খেয়াল করতে হবে যে আমার দ্বারা অন্য কেউ যাতে না ঠকে, অন্য কারো যাতে ক্ষতি না হয়, আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার কর্মের দ্বারা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ইসলাম এই জিনিসটাকে খুব ফোকাস করেছে। আল্লাহ রাসূল হাদিসে বলছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার কোনো কর্মের মাধ্যমে, যার কথাবার্তার মাধ্যমে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, নিরাপদ, সুতরাং নিরাপদ থাকে। সুতরাং আমাকে এই জিনিসটা ফোকাস করতে হবে যে এবং আমি যাতে এইগুলো করি, আর বাজার আমি যাতে আমার কর্মের মাধ্যমে, আমার কথাবার্তার মাধ্যমে কাউকে বিপদে না ফেলি, কাউকে ক্ষতিগ্রস্ত না করি, মোটা দাগে এইগুলো হচ্ছে বাজারজাতকরণের ইসলামের মূল। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সহজেই যে বাজারজাতকরণ করবার ক্ষেত্রে ইসলাম তেমন নীতি চালু করেছে, যদি আমরা মেনে চলি প্রক্রিয়াটা কন্টিনিউ হবে এবং আমরা উপকৃত হব, মানে দ্বিপাক্ষিক উপকার, আমরা দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক, উৎপাদক ক্রেতা বিক্রেতা সবাই সবাই উপকৃত হবে। জি জি। তো আমরা যেতে চাই ডক্টর জিয়াল আপনার কাছে জানতে চাই যে এই অর্থনীতির ক্ষেত্রে বাজারজাতকরণের মানে আসল প্রভাবটা কি? সত্যিকার অর্থে ধরেন এই যে মার্কেটিংটা, বাজারজাতকরণটা, এটা ব্যবসা বাণিজ্যের কিন্তু মূলটাই হলো বাজারজাতকরণ। আবার পৃথিবী চলছে কিন্তু ব্যবসা বাণিজ্যের ওপরেই, আমরা যে যে পেশায় যেখানেই থাকি, আমরা কিন্তু সেটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে থাকি বা বাইরে থাকি, আমাদের কিন্তু প্রতিনিয়ত কিছু কিনতে হচ্ছে, কিছু বিক্রি করতে হচ্ছে, তাই না? এখন বাজারজাতকরণ থেকে কিন্তু মানুষের যদি উৎপত্তি চিন্তা করি, সেটাও কিন্তু বাজারজাতকরণ থেকে হয়েছিল বা মার্কেটিং থেকেই হয়েছিল। আপনি দেখেন খুব ইন্টারেস্টিংভাবে আমার একটা বইয়ে বলেছে, আমি আমার একটা বই আছে ইঁদুরের পকেট মানি, সেই বইয়ে আমি বাজারজাতকরণ উৎপত্তিটা বলেছিলাম যে পৃথিবীতে মানুষের জন্মের আগেও বাজারজাতকরণ উৎপত্তি হয়েছিল। কীরকম? যেমন যখন বেহেস্তে মা হাওয়াকে শয়তান গন্ধম খাওয়ানোর জন্য প্ররোচিত করলেন, মার্কেটিং চমৎকারভাবে বললেন যে এই গন্ধম ম্যাডাম আপনি খান, এই গন্ধম খাওয়ার পরে আপনি সারা জীবন ব্যস্ত থাকতে পারবেন এবং স্থায়ীভাবে থাকতে পারবেন, শুধু আপনি না, এটা স্যারকেও এক ফাইল খাওয়ান, খাওয়ালে কি হবে, স্যার এবং আপনি দুজনে স্থায়ী হয়ে যাবেন। দেখেন মানে মা হাওয়া কিন্তু মার্কেটিংয়ের কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু গন্ধমটা খেয়ে ফেললেন, কনভিনসড হয়ে, মার্কেটিং শুরু হয়েছে তখন থেকে, মার্কেটিং সেটা পরের বিষয়। তো সুতরাং ওই লেগাসিটা কিন্তু বর্তমান সময়ে আছে যে ব্যবসা বাণিজ্য যেটা উৎপত্তি, সেটা কিন্তু মার্কেটিং থেকে উৎপত্তি, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়টা কিন্তু মার্কেটিং। তার মানে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালাচ্ছি, এটা কোনো না কোনোভাবে মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত আছে। হ্যাঁ, একটু যেতে চাই ডক্টর খায়রুল ইসলামের সাথে সম্ভবত শেষবার, সেটা হলো বাংলাদেশে যে মার্কেটিং ব্যবস্থা এখন চলছে, বাজারজাতকরণ চলছে, আমরা যদি একটু ইসলামের আলোকে দেখতে চাই এক ঝলকে, কী কী ত্রুটি বিচ্ছুতিগুলো চোখে পড়ে, কোন কোন জায়গাতে আমাদের সংশোধন করা উচিত?
এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইটা যে কথাটি আমি আগের বার আলোচনার ক্ষেত্রে আমি বলেছি যে বাজারজাতকরণের কি ইসলামের মূলনীতিগুলো, ওই জায়গাটা যদি আমরা ফোকাস করি, আমাদের দেশে এখন বাজারজাতকরণের ক্ষেত্রে যেগুলো হচ্ছে সেখানে আমরা আমাদের পণ্যকে, আমাদের কাছে মূল হচ্ছে আমার ব্যবসা, আমার অর্থ উপার্জন, আমার কাছে এর বাইরে যে বাকি জায়গাগুলো সেগুলো আমরা ফোকাস করি না। আমরা যখন একটা পণ্য উৎপাদন করি তখন আমরা এটা চিন্তা করি না যে এই পণ্যটা সত্যিকার অর্থে যার কাছে পৌঁছাবে তার জন্য এটা ক্ষতিকর না উপকারী, এটা আমাদের মাথায় থাকে না। এরপরে আমরা এই পণ্যটাকে বিপণনের ক্ষেত্রে এমন সব প্রক্রিয়া এটাকে বিপণন করি, ধরুন এখানে একটা বিজ্ঞাপনাটা গুরুত্বপূর্ণ, আমরা সাধারণত এটা হয়েছে কি, ধরেন আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বা আমাদের বহুজাতিক কোম্পানিগুলো, তাদের মার্কেটিংটা এতটা স্ট্রং, আপনি দেখুন যে আপনি পাহাড়ে পর্বতে বনে যেখানেই আপনি যান যান না কেন, তাদের প্রোডাক্টের বার্তা কিন্তু মানুষের কাছে আছে। এবং এমন হয়েছে কখনো কখনো, ধরুন আপনি অনেক মানুষ ওই কোম্পানির নামও জানে না বা ওই জিনিসের নামও জানে না, কিন্তু ওই প্রোডাক্টের নাম জানে তারা, কারণ প্রোডাক্টটা তারা এমনভাবে মানুষের কাছে পৌঁছে, প্রোডাক্টের ব্র্যান্ডিং যেটা হয়, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের ব্র্যান্ডিং। আর মার্কেটিংয়ের তো মূল কথাই হইল আসলে ইটস অল অ্যাবাউট মেনটেনিং রিলেশনশিপ, এটা হচ্ছে মূল কথা, যে আপনি সম্পর্ক তৈরি করা এবং সেটাকে ধরে রাখা। এখন এরা হয়েছে কি, আমাদের বড় বড় কোম্পানিগুলা এক সময় দেখবেন যে এরা যেই কোম্পানি আনে মার্কেটে সেটাই সবচেয়ে ভালো চলে, কারণ তারা কাস্টমারের সাথে ওরকম বেস, কাস্টমার বেস তারা তৈরি করে, বিশ্বাসযোগ্যতা যাবে, মানুষের সাথে যোগাযোগটা তারা ওই পর্যায়ে আসছে। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা মূল যেই জায়গাটা আমাদের ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এই পণ্য বিপণন করি বা বাজারজাতকরণ করি সেক্ষেত্রে আমাদের কাছে মূল যেই পারপাসটা সেই পারপাসের জায়গাটাই আমরা একটা ত্রুটি করে ফেলি, সেটা হচ্ছে আমাদের কাছে মূল পারপাসটা হইলো অর্থ উপার্জন, কিন্তু না এটা অর্থ উপার্জন না। আমি আবারও বলছি মার্কেটিংয়ের যে তিনটা মূল জায়গা কোথাও সেখানে অর্থ উপার্জনের কথাটা নাই, সেখানে মূল তিনটা জায়গায় হচ্ছে চাহিদা, মানুষের চাহিদা জানা, তারপরে পণ্য উৎপাদন করা এবং মানুষের কাছে সেটা পৌঁছে দেয়। হ্যাঁ এই তিন সার্কেলের মধ্যে অর্থ অটোমেটিক চলে আসবে, কিন্তু আমাদের মূল ফোকাসের জায়গাটাতে আমরা ভুল করছি, যে ফোকাসের জায়গাটাতে আমরা অর্থ উপার্জনটাই, আমরা আমাদের দেশে যদি ফোকাসের জায়গাটা ঠিক করি তাহলে মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ডক্টর জিয়া আলী, খুব সংক্ষেপে জানতে চাই মার্কেটিংয়ের বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী কী? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অসম একটা প্রতিযোগিতা কাজ করে এখানে, যেটা বলছিলেন স্যার যে আমরা আসলে ক্রেতা সন্তুষ্টির চেয়ে মুনাফার জন্য বেশি আমরা লালায়িত হই বা দৌড়াচ্ছি। তো এই জায়গাটা যদি আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনকে যদি বেশি গুরুত্ব দিই তাহলে কাস্টমার স্যাটিসফাই হবে, স্যাটিসফ্যাকশন কাজ করবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হলে কাস্টমার লয়াল হবে এবং তারা প্রতিনিয়ত পণ্যটা কিনতে থাকবে। আলটিমেটলি কিন্তু প্রোডিউসার যে উৎপাদক তার প্রফিটেবিলিটি লাভ করবে। তাহলে আমরা যদি শুধুমাত্র প্রফিটের দিকে না তাকিয়ে যদি কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে তাকাই সেটা সবচেয়ে সুন্দর হয় দুই পক্ষের জন্যে, ক্রেতা এবং উৎপাদকের জন্যে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো যে বাংলাদেশের বেশিরভাগ উৎপাদককারী বা যারা প্রোডিউসার তারা মনে করে যে এনিহাও আমি কাস্টমারকে পণ্যটা বিক্রি করতে পারলাম, আর টার্গেট বাঁচাতে পারা। যেমন সেলসে আপনি অবাক হয়ে যাবেন যে ইদানিং অনেক সেলসম্যান যারা সেলসে জব করে, প্রায় 40 লক্ষ মানুষ বাংলাদেশে সেলস প্রফেশনসে সরাসরি জড়িত, অনেকে স্টেজ নিতে পারে না, তাদের প্রেশারের কারণে স্টেজ নিতে পারে এবং সুইসাইড করেছে রিসেন্টলি। তো সুতরাং এই যে পণ্য বিক্রির জন্য যে প্রেশারাইজ করা তার সেলস চ্যানেলগুলোকে, মানে এসআর থেকে শুরু করে এসএম আরএসএম, এটা ধারণ করা একটা বিশাল চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ ডক্টর জিয়া আলী, ধন্যবাদ ডক্টর খাইল ইসলাম, আপনাদের দুজনকে আমরা চমৎকার একটা আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক, বাজারজাতকরণ বলি আর মার্কেটিং বলে যেভাবেই তাকে আমরা চিনি না কেন তার সাথে আমাদের সম্পর্ক রয়েছে এবং আমরা কোনো না কোনোভাবে কখনও উৎপাদনকারী, কখনও ক্রেতা, কখনও ভোক্তা, আমরা নিজেরাই বিভিন্ন চরিত্রে আমরা অভিনয় করে থাকি বা বিভিন্ন চরিত্রের সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করে থাকি। আবার সমান্তরালভাবে আমরা যদি এই ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা করি আমাদেরকে অসুবিধাগুলো ভোগ করতে হয়। আমাদের আলোচকরা বলেছেন ইসলাম উৎপাদনের ক্ষেত্রে চাহিদা জানাতে চায়, চাহিদা জানিয়ে ভোক্তার কাছে দ্রব্য পৌঁছাতে চায় এবং সকল ক্ষেত্রে সকল পক্ষের সন্তুষ্টি নিশ্চিত করতে চায়, সেটা যদি আমরা করতে চাই তাহলে বাজারজাতকরণের সকল পর্যায়ে আমাদেরকে আসলেই ইসলাম যে মূলনীতির কথা বলেছে, ইসলাম যে সত্যবাদিতার কথা বলেছে, বিশ্বাসযোগ্যতা তৈরির কথা বলেছে, প্রতারণাহীন লেনদেনের কথা বলেছে, সেই দিকে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাজারজাতকরণের মতো একটা কাজও এবাদতে পরিগণিত হতে পারে, আর যদি আমরা তা না করতে পারি তাহলে এই কাজটাও আমাদের প্রতারণার দোষে বা অন্য দোষে দুষ্ট হবে, যা আমাদের পার্থিব এবং অপার্থিব অকল্যাণকেই নিশ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন, বরং এর দ্বারা উপকৃত হওয়ার দুনিয়া এবং আখিরাতে সুযোগ তৈরি করুন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।